রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রবীন্দ্র ভবন সংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের আয়োজিত এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জেলা ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হয়। আমাদের মধ্যে উচ্চ বর্ণ নিচু বর্ণের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের দরকার। আপনারা মাটি গান গান, মাটির কাছাকাছি চলে যান, যারা গ্রামে বাস করে। আমার আবেদন আপনাদের কাছে, শহরের কার্যকে নিশ্চিত করবেন, দিল্লির কাটোয়া শহরের প্রাঙ্গনে নিশ্চিত করবেন, কালনা শহরের ছোট দেউড়িতে নিশ্চিত করবেন। কিন্তু কে যাবে আমার কালনা দূরে বাদদা গ্রামের প্রত্যন্ত গ্রামে, যেখানে গরিব বাস করে, যেখানে তফসিল জাতিভুক্ত মানুষ বাস করে, যারা আজও অনেক কিছু তাদের চেতনার অভাব আছে। আমি চাই বাবু শিক্ষিতের আপনারা গ্রামে গ্রামে চলে যান, এক উজ্জ্বল গ্রাম আনে সরকারি আধিকার কে বলেছে জাতিভেদ, সবকে একসঙ্গে আছে, এই তো রাখি বন্ধন। আপনার মধ্যে কোনো জাতিভেদ নেই, তার সরকারি প্রকল্পের সুযোগ পাওয়া থেকে কোনো রাজনীতি নেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সভাধিপতি দেব টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন আজকের দিনে এই যে লোকশিল্পীদের নিয়ে এইভাবে সেমিনার, এটাতে এর আগে আমরা কোনোদিন দেখি নাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে গোটা বাংলা জুড়ে এই লোকশিল্পীদের সম্মান দেওয়ার জন্য, তাদের সমাজ ব্যবস্থায় একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আজকে তিনি এইভাবে লোকশিল্পীদের, যারা রাস্তাঘাটে বসে থাকতেন, যারা বিভিন্ন জায়গায় বাউল গান গাইতেন, তাদের পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। আর আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বাউল শিল্পীদের এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, আজকে যে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে মানুষ বলে এখানে আজকে বাউলটা আসবে না, বাউল শিল্পীরা কেউ আসবে না গান গাইতে। এটা কিন্তু এর আগে আমরা শুনতাম না, এই জায়গাটা কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পৌঁছে দিয়েছে। আজকে আপনাদের অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী সহযোগিতা করছে, বাংলার প্রতিটি মানুষকে যেভাবে করছে, আবার আপনাদের ছোট ছোট সরকারি অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করলে সেখানেও আপনাদের একটা সামান্য ভাতা দিয়ে আপনাদের উৎসাহিত করছে আমাদের রাজ্য সরকার। এ সরকার যেভাবে কাজ করছে, এই কাজ আপনারা জানেন, মাটির নিচ থেকে এই সরকার মানুষের যোগাযোগের মাধ্যমে কাজ করছে, যেটা ভারতবর্ষের আর কোনো রাজ্য সরকার করে না। জীবিকা অর্জন করতে পারতাম, কোনোদিন এভাবে আদিবাসীরা ভেবেছিল যে পাঞ্জাবাসীকে জীবিকা অর্জন করা যায়। এইটা অনেক বড় বিষয়, তাই আমরা বলবো সবাই মিলে আরো নিজেদের মতো এই যে মমতা ব্যানার্জি সুযোগ দিয়েছে এত কিছু করার, সমাজের সঙ্গে মানুষের কাছে গ্রামে একদম পৌঁছে যাওয়া, এইটা আমরা সবাই মিলে আগামী দিনে আরো অন্তর দিয়ে করি, যেন প্রত্যেকটা মানুষ একদম গ্রামের অত্যন্ত মানুষ, সেখানে এখনো অনেক অসুবিধা, তারা জানতে পারে না কন্যাশ্রী কি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।